হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গরমের সময়ে খুব বেশি দেখা যায় মানুষরা খুব বেশি পানীয় পান করে থাকেন এবং এই পানীয়র মধ্যে একটা হলো রাস্তার আশেপাশে অনেক সময় বিভিন্ন ফলের রস পাওয়া যায় কিন্তু এই যে ফলের রসগুলো পাওয়া যায় সেগুলো অনেকেই কিন্তু একেবারে অরিজিনাল যে ফলের রস থাকে সেটা কিন্তু দেন না অনেকেই বিভিন্ন ফ্লেভার দিয়ে কিন্তু ফলের রস থাকে সেগুলো কিন্তু পান করে থাকেন আপনি যদি রাস্তার পাশ থেকে যদি ফলের রস পান করে থাকেন তাহলে তার যে জলটা বা জলটা দেওয়া হয় সেটা কি একেবারে বিশুদ্ধ জল কিনা সে কিন্তু অনেকটা সন্দেহ থাকে সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে এই গরমের সময়ে এমন কিছু জুস আছে যেগুলো আপনি যদি বাড়িতে বানিয়ে পান করতে পারেন তাহলে তাতে আপনার কিন্তু যেমন তার মধ্যে যেমন অনেক স্বাস্থ্য গুণ থাকে তেমন ওই বাইরের খাবারগুলো খাওয়ার ফলে আপনার যে স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি হয় সেগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন সবার প্রথম যে জুসটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো লেবুর শরবত এবং এই সময়ে বাজারে কিন্তু লেবু কম দামে খুব বেশি পাওয়া যায় সেই গরমের সময়ে আপনি লেবুর শরবত পান করতে পারেন বাজারে অবশ্যই খুব কম দামে কিন্তু বর্তমানে লেবু পাওয়া যায় আপনি শরবত বানিয়ে খান তাহলে একটি ছোটো লেবু যেগুলো পাওয়া যায় সেগুলো যদি আনেন তাহলে আপনি একটা সম্পূর্ণ একটা লেবুর রস দিয়ে আপনি কিন্তু শরবত বানিয়ে পান করতে পারেন আপনি যদি বড় লেবু কিনে আনেন তাহলে অবশ্যই তাকে তাকে অর্ধেক করে তার যে অর্ধেক যে অংশটা সেটাকে আপনি পাঁচশো মিলিলিটার জলের মধ্যে আপনি দিয়ে তার সাথে আপনি একটু হালকা নুন এবং হালকা চিনি আপনি ব্যবহার করতে পারেন করে আপনি যদি শরবত বানিয়ে পান করেন তাহলে আপনি কিন্তু খুব বেশি উপকার পাবেন অনেকের ঘরে ফ্রিজ থাকে সেটাকে আপনি গরমের সময়ে হালকা ঠান্ডা করে আপনি সেটাকে পান করতে পারেন লেবুর মধ্যে অনেক ভালো ভালো জিনিস থাকে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে তাছাড়া ভাইটামিন সি থাকে যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে খুবই সহায়তা করে তাছাড়া ভিটামিন ভি আয়রনও কিছু থাকে তাছাড়া ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ কিন্তু তার মধ্যে পাওয়া যায় তাছাড়া অবশ্যই তা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে তাহলে এই সময়ে আপনি অবশ্যই বাইরে থেকে জুস না পান করে আপনি বাড়িতে লেবুর শরবত বানিয়ে পান করতে পারেন এক্ষেত্রে একটু বলবো যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই লেবুর শরবতের সাথে যে চিনিটা বললাম সেটা আপনি ব্যবহার না করাটাই ভালো আর বাকিরা যারা তারা অবশ্যই হালকা চিনি ব্যবহার কিন্তু করতেই পারেন এবার দ্বিতীয় যে জুসটির কথা বলবো সেটা হলো তরমুজের জুস বা ওয়াটারমেলন জুস আপনি বাজারে অনেক ধরনের তরমুজ পেয়ে যাবেন সো তরমুজের মধ্যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রক্রিয়া করা হয় থাকে আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন আপনি ভালো তরমুজ কোনটা এবং কোন তরমুজটা আপনার খাওয়া উচিত নয় সেটাও আপনি দেখলে বুঝে নিতে পারবেন আর তরমুজ যখন কিনবেন তখন তার গায়ের মধ্যে আপনি একটা পাশে যদি সাদা কোনো দাগ দেখতে পান তাহলে সেটা অবশ্যই ভালো তরমুজ এটা খেতে তৈরি করা হয়েছে এবং নিজের দিকে মাটিতে যেমন থাকে সেখানে একটা দাগ পড়ে যায় তাছাড়া কোনো তরমুজ যখন আপনি খাবেন বা জুস বানিয়ে পান করবেন তখন তার স্বাদটা আপনি অনুভব করলে কিন্তু বুঝে নিতে পারবেন যে তার মধ্যে কোনো কেমিক্যালস ব্যবহার করা হয়েছে কিনা যদি সেটা খুব বেশি চিনির মতো মিষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা পান করা উচিত নয় কারণ তার মধ্যে হয়তো কোনো প্রক্রিয়া করা হয়েছে তার যে ফলের যে একটা নর্মেল যে একটা স্বাদ থাকে সেই জিনিসটা আপনি যদি বুঝেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন তরমুজটা প্রক্রিয়ত করা আর কোনটা প্রক্রিয়াযোগিত করা নয় সো তরমুজির জুসের সাথে আপনি অবশ্যই একটু লেবুর রস বা একটু রক সল্ট বা অন্য যে লবণ আপনি ব্যবহার করেন সেটা দিয়ে আপনি ভালো তরমুজের জুস বানিয়ে আপনি কিন্তু পান করতে পারেন এবং তরমুজ স্বাস্থ্যগুলি খুব খুব ভরপুর তার মধ্যে জলের পরিমাণটা অবশ্যই বেশি থাকে তাছাড়া আয়রন বা ফাইবার থাকে তাছাড়া আরো অনেক খনিজ পদার্থে কিন্তু তরমুজ ভরপুর থাকে গরমের সময়ে অবশ্যই আপনি বাড়িতে তরমুজের জুস বানিয়ে কিন্তু পান করতে পারেন এবার তৃতীয় যে দুষ্টির কথা বলবো সেটা হলো অরেঞ্জ জুস অরেঞ্জ অর্থাৎ কমলার যে জুসটাকে অবশ্যই গরমের সময় সেটা পাওয়া যায় না শীতের মরশুমে খুব বেশি পাওয়া যায় তো শীতের মরশুমেই হোক আর গরমের মরশুমি হোক আপনি যদি পান তাহলে কমলার জুসটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন সেটাকে আপনি বা বানিয়ে অবশ্যই পান করতে পারেন কারণ তার মধ্যে খুব বেশি পরিমাণে ভাইটামিন সি থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া আরও অনেক স্বাস্থ্যকূর্ণে সেটা কিন্তু ভরপুর তাছাড়াও আছে ডালিম ডালিম আপনি যে কোনো সিজনে পেয়ে যাবেন আপনি গরমের সময় আর ঠান্ডার সময় হোক না কেন ডালিমটা কিন্তু আপনি বাজারে পেয়ে যাবেন আপনি সেই ডালিমের জুস ব্যবহার করতে পারেন সেটা খুব বেশি অক্সিডেন্ট গুণে ভরপুর তাছাড়া তার মধ্যে আয়রন থাকে যারা অ্যানিমিক পেশেন্ট থাকেন যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কম থাকে তারা যদি ডালিমের জুস নিয়মিত পান করেন তাহলে সেটা বৃদ্ধি করতে অনেকটা কিন্তু সহায়তা করে তো আমি কিছু জুসের কথা বললাম অবশ্যই আপনারা বাইরে থেকে যে বাজারে যে ফ্লেভারযুক্ত যুক্ত জুসগুলো বা বিভিন্ন যে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলো আপনি পান না করে অবশ্যই এই জুসগুলো আপনি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে যদি পান করেন তাহলে তার স্বাস্থ্যগুণে ভরপুর এবং আপনার অনেকটা কিন্তু উপকার দেবে বন্ধুরা আশা রাখবো ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার বেল বেলাইকনটা অল সৃষ্ঠ করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ